হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমা, পাশাপাশি আরও কথা বলবো 1994 সালের হিট ও সুপার হিট সিনেমাগুলোকে নিয়ে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন 1994 সালের সেরা নায়ক কে ছিল। প্রথমে আমি কথা বলবো 1994 সালের হিট ও সুপার হিট সিনেমাগুলো কি নিয়ে। 1994 সালে ইলিয়াস কাঞ্চনের দুঃখী নিবধু শয়তান জাদুঘর এই সিনেমাটি রিলিজ পায়। রিলিজের পর বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন অমিত হাসান অভিনীত আসামি গ্রেপ্তার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। রুবেল ও চম্পা অভিনীত মীর জাফর এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত মৌসুমী অমর সানির প্রথম প্রেম এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত আজকের শয়তান এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত মান্না হুমায়ুন পরিধির রাজীব অভিনীত জীবন দিয়ে ভালোবাসি এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালে জসিম ও বাপ্পারাত অভিনীত ডাকাত এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন অভিনীত সৎ মানুষ এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত জসিম অভিনীত রাজা গুন্ডা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1994 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল আলমগীর অভিনীত ঘাতক এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন ববিতা অভিনীত মহাগাঞ্জাম এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন চম্পা মান্না অভিনীত সিপাহি এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল অভিনীত বন্ধু বেইমান এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা সোহেল রানার রুবেল অভিনীত ঘরের শত্রু এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1994 সালে মুক্তিপ্রাপ্ত উজ্জ্বল অমিত হাসান অভিনীত শক্তি পরীক্ষা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ মৌসুমি অভিনীত অন্তরে অন্তরে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট সিনেমা। 1994 সালে মুক্তিপ্রাপ্ত আমিন খান শাবনূর অভিনীত দুনিয়ার বাদশাহ এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1994 সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ শাবনূর অভিনীত সুজন সখী এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1994 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল চম্পা অভিনীত ঘৃণা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1994 সালে মুক্তিপ্রাপ্ত মান্না চম্পা অভিনীত ডিস্কো ডান্সার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোকে নিয়ে। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন সোহেল রানা অভিনীত কমান্ডার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে রাজ্জাক শাবানা ইলিয়াস কাঞ্চন অভিনীত সবার উপরে মা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অমিত হাসান দ্বিতীয় অভিনীত অপরাজিত নায়ক এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে সালমান শাহ শাবনূর অভিনীত তুমি আমার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে মৌসুমী অমরস্থানী অভিনীত আত্ম অহংকার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে রুবেল অমরস্থানী অভিনীত আকিরি রাস্তা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে রুবেল অভিনীত ডন এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে শাবানা জসিম দিতি সোহেল চৌধুরী অভিনীত কালিয়া এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে শাবানা আলমগীর বাপ্পারাজ অভিনীত জজ ব্যারিস্টার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার। 1994 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে শাবানা আলমগীর মৌসুমী বাপ্পারাজ অভিনীত বিদ্রোহী বধু এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার। 1994 সালের সেরা নায়ক হলো রুবেল, 2 নম্বর ইলিয়াস কাঞ্চন, 3 নম্বর সালমান শাহ, 4 নম্বর জসিম, 5 নম্বর অমস্থানী। এখন এক নজরে দেখে নিন 1994 সালে কার কয়টি সিনেমা হিট ছিল, সুপার হিট ছিল, ফ্লপ ছিল, এভারেজ ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার